আসসালামু আলাইকুম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে মালদ্বীপের গার্ডেন অর্কিড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি অনেকগুলো মালদ্বীপের ভিডিও আপলোড করছি, আপনারা জানেন তো। এক ভাই আমাকে কমেন্ট করে বলছে, ভাই মালদ্বীপের কি গার্ডেন অর্কিডের কাজ আছে, বা গার্ডেন অর্কিডের কাজ কি, বা হচ্ছে গার্ডেন অর্কিডের স্যালারি কত, বা গার্ডেন অর্কিড হচ্ছে কোনো এক্সট্রা ইনকাম আছে কি না। হ্যাঁ ভাই, অবশ্যই আছে, আমি আপনাদের দেখে দেব এবং হচ্ছে সব কিছু ইনফরমেশন দেব আজকে। দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপে রেস্টুরেন্ট ও রিসোর্টের পরিমাণ অনেকটাই বেশি। বাংলাদেশির ভাইরা মালদ্বীপে অবস্থান করছে। এখন আমার ভিডিওতে অনেক ভাইরা আমাকে কমেন্ট করে বলে, ভাই মালদ্বীপে কি আসলে রেস্টুরেন্ট বা রিসোর্টের পাশাপাশি গার্ডেন ওয়ার্কারে কাজ করা যায় কি না। আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। হ্যাঁ ভাই, অবশ্যই মালদ্বীপে রেস্টুরেন্ট ও রিসোর্টের পাশাপাশি গার্ডেন ওয়ার্কারে কাজ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে এই কাজগুলো করব। অনেক বাংলাদেশি ভাইরা আছে রেস্টুরেন্ট ও রিসোর্টের পাশাপাশি, যে সকল ভাইরা অবসর সময়ে, যেটা বাংলাদেশের লোকেরা বলে থাকে ওভার টাইম। এখন যে সকল ভাইরা রিসোর্টে বা রেস্টুরেন্টে কাজ করে থাকেন, আপনারা খেয়াল করে দেখবেন যে রেস্টুরেন্ট বা রিসোর্টের ভিতরে অনেক বাগান আছে। সেই বাগানগুলোর কাজই আপনারা করতে পারবেন, সেটাকে বলা হয় গার্ডেনের কাজ। এই কাজগুলো মূলত হচ্ছে অবসর সময়ে এই কাজগুলো করবেন। এখন অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে, ভাই এই রেস্টুরেন্ট বা হচ্ছে রিসোর্টের স্যালারি কত। মালদ্বীপ হচ্ছে একটি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি সৌন্দর্যপূর্ণ দেশ। সে দেশে মূলত ব্যবহার হয় হচ্ছে ডলার। এখন ডলারের পরিমাণ হিসাব করলে বাংলাদেশের মূল অর্থ আয় উৎসব হবে আপনার 40,000 থেকে 50,000 টাকা। এখন যে সকল ভাইরা রেস্টুরেন্ট বা রিসোর্টে হচ্ছে কাজ করবেন, এখন কত পরিমাণ স্যালারি বাংলাদেশের হবে। অনেক ভাইরা আমাকে এই ধরনের কমেন্ট করে থাকে। তো আসলে ভাই দেখেন, বাংলাদেশের পরিমাণ 60,000 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে বাংলাদেশি ভাইরা যদি রেস্টুরেন্ট বা রিসোর্টে যান, $300 থেকে $350 আপনার বেসিক বেতন ধরবে। তো সেই অবস্থানে দেখবেন অনেক বাংলাদেশি ভাইরা বা বিভিন্ন দেশের মেয়েরা হচ্ছে বাংলাদেশ থেকে গিয়ে বা বিভিন্ন দেশ থেকে এসে হচ্ছে গার্ডেনে কাজ করে থাকে পাশাপাশি। সেক্ষেত্রে আপনার স্যালারি যা দাঁড়াবে $400 থেকে $500। এখন সেই টাকা বাংলায় কনভার্ট করলে প্রায় আপনার 50,000 থেকে 70,000 টাকা মাসিক আয় হবে। যে সকল ভাইরা মালদ্বীপে আসবেন, অবশ্যই বাংলাদেশের সুনামধন্য কিছু এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করে মালদ্বীপে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।